हेलो एवरीवन, वेलकम टू नोट स्टाडी। नोट स्टाडी ते तुम्हारे आरो एक बार स्वागत जानाई। आमी रेजवान करीम। तो नोट स्टाडी ते तुम्हारा एखन समस्त प्रकार कम्पिटिटिव एग्जाम प्रस्तुति निते पारबे। इखाने एग्जाम ओरिएंटेड, गोल ओरिएंटेड प्रिपारेशनेर जोन्नो तुम्हारा आमादेर एप्सटा डाउनलोड करे नाओ एबं आमादेर चैनलटा फलो करते थाको। ठीक आछे, आजकेर सेशनटा शुरू करा जाक। आजके आमी तोमादेर साथे एकटा PYQ आलोचना करब। GI এর PYQ মানে রিজনিং এর প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন আলোচনা করব WBCS এর। তো এই কোশ্চেন আলোচনা আর সলিউশনের মাধ্যমে অ্যাকচুয়ালি আমরা বিগত বছরের কোশ্চেনের ট্রেন্ডগুলো বোঝার চেষ্টা করব এবং কোশ্চেনগুলো কিভাবে ডিল করব সেই অ্যাপ্রোচটা শেখার চেষ্টা করব। আর কোশ্চেনের প্যাটার্ন বুঝে আগামী দিনে আমাদের প্রস্তুতিতে কীভাবে আমরা নিজেকে প্রস্তুত করতে পারবো সেই বিষয়ে একটা ধারণা নেব। তো চলো আজকের সেশনটা শুরু করা যাক। তোমাদের জন্য প্রথম কোশ্চেনটা থাকছে অ্যানালজি থেকে। এটা একটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, WBCS মেন্সের কোশ্চেন। তো চলো, এখানে বলেছে আলনার সাথে ফোর আর্মের সম্পর্ক, তাহলে টিবিয়ার সাথে কিসের সম্পর্ক? এখানে আমাদের ফাইন্ড আউট করতে হবে আলনার সাথে কি ভিত্তিতে, কি অ্যানালজির বেসিসে ফোর আর্মের সম্পর্ক। ঠিক ওই ওই বেসিসে, ওই অ্যানালজিতেই টিবিয়ার সাথে কার সম্পর্ক আসবে। ঠিক আছে, তো আলনা তো আমরা সকলেই জানি, আলনা হচ্ছে আমাদের যে যে হাড়টা, যে আমাদের এই যে দেখো এই হাতের যে হাড়, এখানে একটা হাড় থাকে, দুটো হাড় থাকে অ্যাকচুয়ালি, একটা রেডিয়াস একটা আলনা। তো এই আলনার অবস্থানটা হচ্ছে ফোর আর্মে, এটাকে বলা হয় ফোর আর্ম। তো আলনার অবস্থানটা হচ্ছে ফোর আর্ম, তাই তো? তাহলে এখানে লোকেশন বা পজিশন বোঝানো হয়েছে, একটা বোনের হিউম্যান বডিতে কি কোথায় পজিশন, কি পজিশনে থাকে, সেই পজিশনটার নাম এখানে উল্লেখ করা হয়েছে। ঠিক আছে, আলনা ইজ টু ফোর আর্ম। তাহলে একইভাবে টিবিয়ার পজিশনটা কী হবে এটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। তো চলো তোমরা একবার চেষ্টা করো। হ্যাঁ, টিবিয়ার পজিশনটা এবার তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি কোথায় হবে। দেখো এই পোর্শনটাকে আমরা লেগ বলি। ঠিক আছে, এই যে পোর্শনটা দেখতে পাচ্ছ এটাকে আমরা লেগ বলি। হ্যাঁ, লেগ কিন্তু আমাদের পুরোটা নয়, আমরা অ্যাকচুয়ালি ধারণা থাকে যে পুরোটাই লেগ, না, এই পোর্শনটা হলো আমাদের লেগ, তাই তো? এটা আমাদের লেগ, যেটা দিয়ে আমার আর তার উপরটা হচ্ছে থাই, আর তার নিচেরটা হচ্ছে টয়, তার আগে অ্যাঙ্কেল, তারপর ফুট, তাই তো? তো এই লেগের মধ্যে দেখো দুটো হাড় থাকে, একটা টিবিয়া, তাই তো? দেখতে পাচ্ছ হাড়টা, আর ইবুলা, এই যে টিবিয়া দেখতে পাচ্ছ সকালে। তাহলে টিবিয়ার অবস্থানটা কোথায়? টিবিয়ার অবস্থানটা হবে লেগে। তাহলে এখানে উত্তরটা কী হবে? অপশন এ, লেগ। এই কোশ্চেন সলভ করার জন্য অ্যাকচুয়ালি আমাদের একমাত্র জিকেই হেল্প করতে পারে, আমাদের সাবজেক্ট নলেজ, বিভিন্ন সাবজেক্টের নলেজ। তবে এই জিনিসগুলো খেয়াল রাখবে, একদম কমন জিনিস থেকে তোলা হয়। হ্যাঁ, এই যে অ্যানালজিগুলো হয় খুব কমন জিনিসের উপর, কমন জিনিসকে বেস করেই কোশ্চেনগুলো ফর্ম কনস্ট্রাক্ট করা হয়। কারণ কি জানো তো, আমরা যেসব জিনিস চোখে দেখি, যেসব জিনিস আমাদের সাথে অঙ্গ প্রত্যঙ্গভাবে জড়িত, সেই জিনিসগুলোই থেকেই কোশ্চেনগুলো কিন্তু কনস্ট্রাক্ট করা হয়। তাই আমাদের নিজের হিউম্যান বডি বলো, আমাদের চারপাশে ঘটে চলা জিনিসগুলো, বিভিন্ন বিষয় বস্তু, এগুলো সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে, একটা ধারণা থাকতে হবে, তবেই আমরা এই কোশ্চেনগুলো ডিল করতে পারবো। ঠিক আছে, তো চলো আমরা পরের কোশ্চেনটা দেখে নিই। পরের কোশ্চেনটা হচ্ছে DDT ইজ রিলেটেড টু অ্যাব্রিভিয়েশন ইন দ্য সেম ওয়ে অ্যাজ লেজার ইজ রিলেটেড টু ড্যাশ। এটাও একটা অ্যানালজি, এখানে বলা হয়েছে DDT সাথে অ্যাব্রিভিয়েশনের যে সম্পর্ক, ঠিক সেম ওয়েতে লেজারের সাথে কার সম্পর্ক। এখানে চারটা অপশন দেওয়া আছে, তো আমাদের এখন সম্পর্কটা বের করতে হবে। আচ্ছা, অ্যাব্রিভিয়েশন মানে আমরা সকলেই জানি যে শর্ট এন্ড ফর্ম, কোনো ওয়ার্ড বা ফ্রেজের শর্ট ফর্ম হচ্ছে তার অ্যাব্রিভিয়েশন। ঠিক আছে, কিন্তু শর্ট ফর্ম কিন্তু অনেক রকমের হয়, এই জায়গাটা আমাদের মাথায় রাখতে হবে। তার মধ্যে একটা ভাগ হচ্ছে অ্যাব্রিভিয়েশন। তো চলো আগে দেখি নি অ্যাব্রিভিয়েশনটা কাকে বলছে। এটার উত্তর আগে বলে দিচ্ছি আমি, তোমরা
চেষ্টা করে নাও, তারপর আমি উত্তরটা বলে তারপর আমি বুঝিয়ে দিচ্ছি তোমাদের। এটার উত্তরটা হবে অ্যাক্রোনিম। এবার আমরা জানবো যে অ্যাব্রিভিয়েশনটা কি আর অ্যাক্রোনিমটা কি। দেখো অ্যাব্রিভিয়েশনে দেখতে পাচ্ছ ডাইক্লোরো ডাই ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন, তাই তো? এখানে দেখো ফার্স্ট ডি নেওয়া হয়েছে, আবার ডি নেওয়া হয়েছে, আবার টি নেওয়া হয়েছে, তাই তো? এই তিনটা অক্ষর নিয়ে, এই তিনটা লেটার নিয়ে আমরা ডিডিটি ফর্ম করেছি এখানে। এখানে সাউন্ডটা আমরা কীভাবে করছি, প্রত্যেকটা ওয়ার্ড যেভাবে উচ্চারিত হয় অ্যাজ ইট ইজ আমরা উচ্চারণ করছি, ডিডিটি, রাইট? এবার আসো অ্যাক্রোনিমে। দেখো এখানে দেখা যাচ্ছে লাইট লাইট অ্যাম্পলিফিকেশন বাই স্টিমিউলেটেড এমিশন অফ রেডিয়েশন, অর্থাৎ লেজার। এখানে দেখো প্রত্যেক, এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা ওয়ার্ডের ইনিশিয়াল অর্থাৎ ফার্স্ট লেটারগুলো নেওয়া হয়েছে, এল এ, প্রিপোজিশনগুলো বাদ দিয়ে, হ্যাঁ প্রিপোজিশনকে আমরা এখানে কাউন্ট করব না, এস ই আর। কিন্তু আমরা এখানে, কিন্তু এখানে যেমন ডিডিটি উচ্চারণ করছিলাম, মানে প্রত্যেকটা ওয়ার্ড যেভাবে উচ্চারিত হয় অ্যাজ ইট ইজ উচ্চারণ করছিলাম যখন অ্যাব্রিভিয়েশন করছি, কিন্তু এখানে দেখো আমরা বলছি লেজার, এখানে কিন্তু বলছি না এল এ এস ই আর, এরকম কিন্তু বলছি না। এরকম বললে ওটা কিন্তু অ্যাব্রিভিয়েশন হয়ে যেত, কিন্তু আমরা এখানে একটা নতুন ওয়ার্ড ক্রিয়েট করছি, নতুন আর সাউন্ড ক্রিয়েট করছি, এখানে বলছি লেজার, তাই তো? তাই কি না বলো? এটা আমরা সময় বাঁচানোর জন্য এবং ইজিলি যাতে উচ্চারণ করতে পারি সেজন্য আমরা কিন্তু এই পুরো ফ্রেজটার বদল, এই পুরো নামটার বদল আমরা একটা শর্ট ফর্ম দিয়ে নতুন নাম সৃষ্টি করেছি, সেটা হচ্ছে লেজার। এভাবে আমরা দেখো সেম ওয়ে দেখো পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বারে আমরা পিন, এটাকে সংক্ষেপে পিন নাম্বার বলি, তাই না? আবার দেখো এইডসের ক্ষেত্রে আমরা সকলে কিন্তু এই রোগটাকে এইডস নামে পরিচিত আমাদের কাছে, সকলের কাছে, কিন্তু এর একটা ফুল ফর্ম আছে, অ্যাকিউট ইমিউনো ডেফিসিয়েন্সি সিন্ড্রোম, তাই তো? তো আমরা এইভাবে নিজের সুবিধার্থে একটা করে নতুন ওয়ার্ড ক্রিয়েট করে ফেলেছি, বড় ওয়ার্ড থেকে শর্ট করে একটা ওয়ার্ড ক্রিয়েট করে ফেলেছি, এটাই হচ্ছে অ্যাক্রোনিম। এখানে কিন্তু আমরা ওয়ার্ডগুলো অ্যাজ ইট ইজ উচ্চারণ করছি না, নতুন ওয়ার্ড তৈরি করছি। কিন্তু এই ক্ষেত্রে দেখো বিবিসির ক্ষেত্রে দেখো অ্যাব্রিভিয়েশনে ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন, প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটারগুলো নিয়ে নিয়েছি আমরা, নিয়ে নিয়ে শর্ট ফর্ম তৈরি করেছি, কিন্তু আমরা এই শর্ট ফর্মটা অ্যাজ ইট ইজ উচ্চারণ করছি, লাইক বিবিসি, লেজার বা পিনের মতো নয়। তাহলে বোঝা গেল অ্যাক্রোনিম আর অ্যাব্রিভিয়েশনের পার্থক্যটা? তাহলে এখানটা উত্তর হবে অ্যাব্রিভিয়েশন আর অ্যাক্রোনিম। ঠিক আছে, আমরা এবার পরের কোশ্চিনে চলে যাব। পরের কোশ্চিনটা খুব ইন্টারেস্টিং কোয়েশ্চিন এবং খুব সোজা কোশ্চিন বলতে পারো, শুধু একটা কনসেপ্ট জানলেই উত্তরটা করা যাবে, ক্যালকুলেশন করেও করা যাবে, বাট ওটা খুব লেন্দি হয়ে যাবে, এক্সামের জন্য ওটা রাইট অ্যাপ্রোচ হবে না। ঠিক আছে, আমাদের এখানে জাস্ট একটা বিষয় জানা থাকলে আমরা এই এর উত্তরটা খুব ইজিলি বের করতে পারবো। চলো তোমরা একবার ট্রাই করে নাও, তারপর আমি দেখাচ্ছি। এবার চলো আমি ট্রাই করছি। এখানে বলেছে ইফ দি ফিফথ ডে অফ আ পার্টিকুলার মান্থ ইজ ওয়েনসডে, দেন হোয়াট উইল বি দ্য 23rd ডে। যদি পঞ্চম দিনটা কোনো মাসের পঞ্চম দিনটা বুধবার হয়, তাহলে সেই মাসের 23তম দিনটা কী হবে, এটাই কোয়েশ্চেন করেছে। এবার উত্তরটা আমাদের কী হবে সেটাই দেখার। দেখো পঞ্চম দিন আর 23তম দিন, এর মাঝখানে কটা দিন আসছে আমাদের, এর মাঝখানে আসছে আমাদের, এর মাঝখানে আমাদের কাছে আসছে 18টা দিন আসছে, তাই না? 5 দিনের পর আরও 18 দিন গেলে তবেই আমরা 23তম দিনটা পাবো, তাই না? তাই তো? তাহলে 18 দিন আর 23তম দিনের, পঞ্চম দিন আর 23তম দিনের মাঝে 18টা দিন আছে, তাই না? এবার আমাদের পঞ্চম দিনটা বলে দেওয়া আছে, পঞ্চম দিনটা কি বলা আছে, বুধবার বলা আছে। হ্যাঁ, তোমাদের এবার একটা কনসেপ্ট বলে দিই আমি, যে কোনো দিনের সাথে যদি 7 যোগ করা হয় তাহলে ঘুরে সেই দিনটাই আসে। তোমাদের বুঝিয়ে দিচ্ছি আরও ডিটেলসে। ধরো এখানে দেওয়া আছে ওয়েডনেসডে, তো আমি ওয়েডনেসডে,
এর সাথে 7 দিন আমি যোগ করব। দেখো ওয়েডনেসডের পর কি আসে, থার্সডে গেল 1 দিন, তারপর কি আসে ফ্রাইডে গেল 2 দিন, তারপর কি আসে স্যাটারডে গেল 3 দিন, তারপর কি আসে সানডে গেল 4 দিন, তারপর মানডে গেল কত 5 দিন, তারপর টুইসডে গেল কত 6 দিন গেল, তারপর ঘুরে কি আসলো ওয়েডনেসডে, আসলো কি না আসলো। তো তাহলে দেখো এই ওয়েডনেসের সাথে যদি 7 যোগ করি আমি, তাহলে ঘুরে সেই দিনটাই আসছে। দেখা গেল, বোঝা গেল কনসেপ্টটা, ক্লিয়ার হলো ব্যাপারটা? তাহলে ঠিক এইভাবেই আমরা এবার দেখে নেব যে 18 দিনের মধ্যে কটা 7 দিন আসছে, কারণ 7 দিন যোগ করলে তো ঘুরে ওই দিনটা আসবে, তাই না? তাহলে আমরা ফাইন্ড আউট করবো যে 7তম দিন 7 দিন কটা, মানে কবার কটা 7 যোগ করতে পারবো আমি 5-এর সাথে, মানে পঞ্চম দিনের সাথে আর কি, বুধবারের সাথে। তাহলে দেখে নিই, 18টাকে 7 দিয়ে ভেঙে নিই, কটা 7 দিন আসছে দেখে নিই। 7 7 4, এই তো 7 7 14 4 18, তো তাহলে কটা, 2টা 7 দিন আসছে। তাহলে একটা সাত, প্রথম 7 দিনের সাথে ওয়েডনেসে যোগ করলে আবার সেই ঘুরে 7 দিন, ঘুরে দেখিয়ে দিচ্ছি তোমাদের, আরও ক্লিয়ার করে দিচ্ছি ব্যাপারটা। এই ধরো ওয়েডনেসডে, ঠিক আছে, এর সাথে 7 দিন যোগ করলাম, তাহলে ঘুরে কি ওয়েডনেসডে আসলো, তাই তো? আবার 7 দিন যোগ করলাম, তাহলে ঘুরে আবার ওয়েডনেসডে আসলো, তাই তো? এই ওয়েডনেসডের সাথে এবার কী করবো আমরা, 4 যোগ করবো, কারণ একটা 4 বাকি আছে, ওটা 7 হয়নি, 4। তাহলে আমরা 23তম দিনটা পাবো কি না, কারণ 7 7 14 চলে গেল আর 4 যোগ করলে 18, এবার পঞ্চম দিনের সাথে 18 দিন যোগ করলে 23তম দিনটা পাওয়া যাচ্ছে। তাহলে বুধবার সাথে 4 যোগ করো, বৃহস্পতি শুক্র শনি রবি সানডে পাচ্ছি আমরা, তাহলে এখানে উত্তর কী হবে বলো, সানডে হবে, 23তম দিনটা সানডে, বোঝা গেল কি? কিন্তু এটা খুব লেন্দি প্রসেস হয়ে যাচ্ছে, এটা বোঝানোর জন্য তোমাদের আমি এইভাবে করে দিলাম, কিন্তু যখন আমরা এক্সামে এটা আসবে, এক্সামে যখন আসবে তখন আমাদের অ্যাপ্রোচটা কিন্তু অন্য হবে। কী অ্যাপ্রোচ হবে? প্রথমে আমরা বিয়োগ করে বের করবো মাঝখানে কটা দিন পড়ছে, ঠিক আছে? তারপর আমরা এই যে 18টা দেখতে পাচ্ছি, এখানে 18 দিন পড়ছে কি না, 18টাকে আমরা 7 দিয়ে ভাগ করব। 7 দিয়ে ভাগ করলে অবশিষ্ট কত থাকছে, 4 থাকছে, কারণ 7 2 14, হাতে থাকে 4, তাই 4টা হচ্ছে অবশিষ্ট। এই 4টাকেই আমরা বুধবার সাথে যোগ করব, তাহলে আমরা 23তম দিনটা এখানে পেয়ে যাব। ঠিক একইভাবে যদি আমাদের বলা হতো যে মাসের, ধরো না যদি মাসের এটা 10তম দিন থাকতো, তা আর যদি বলা হতো 24তম দিন কত, তাহলে সেমভাবে 24 - 10 14 পেতাম, ঠিক আছে? একে 7 দিয়ে ভাগ করলে কত, কোনো ভাগশেষ থাকছে কি? থাকছে না, জিরো ভাগশেষ। তাহলে যে দিনটা দেওয়া থাকবে কোশ্চেনে তার সাথে 0 যোগ করব, মানে ওই দিনটাই ঘুরে থাকলো, ঠিক আছে? বোঝা গেল? তাহলে আমরা সবসময় ডিফারেন্সটা বের করব, তারপর সেটাকে 7 দিয়ে ভাগ করব। যদি অবশিষ্ট থাকে, অবশিষ্টটাকে উল্লেখিত দিনের সাথে যোগ করব, তাহলে আমরা আমাদের যে যে দিনটা বের করতে বলেছি সেটা পেয়ে যাব। আর যদি আমরা অবশিষ্ট না পাই, তাহলে বুঝে নেব ওই দিনটাই ঘুরে আসবে, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন আসা যাক। ডাইরেকশন, স্টাডি দি ফলোয়িং সিকোয়েন্স অফ লেটার্স ডিজিটস অ্যান্ড সিম্বলস কেয়ারফুলি। এখানে কতগুলো কম্বিনেশন দেওয়া আছে, একটা লেটার ওয়ার্ড সরি লেটার নাম্বার সিম্বলের, আর এবার আমাদের কোশ্চেনটা পড়তে হবে। ইফ দি ফার্স্ট 17th এলিমেন্ট আর রিটেন ইন রিভার্স অর্ডার ফলোড বাই দি নেক্সট 11 নাম্বার, হুইচ এলিমেন্ট উড বি দি ফিফথ টু দি রাইট অফ ই। এখানে বলা হয়েছে যদি এই যে আমরা সিরিজটা দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছ সিরিজটা তোমরা, এই যে সিরিজটা এখানে দেখতে পাচ্ছি আমরা, এই সিরিজটাকে যদি আমরা প্রথম, এই সিরিজের প্রথম 11টা সংখ্যা যদি আমরা, এখানে কী বলেছে 17 এলিমেন্টস আর রিটেন রিভার্স 17, 17টা এই 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 সিরিজের 17টা ক্যারেক্টারকে যদি আমরা উল্টে দিই, রিভার্স করে দিই,
তারপর রিভার্স করে দেওয়ার পর আমাদের বের করতে হবে যে তাহলে ই, দেখো এখানে ই কোথায় আছে, এই সিরিজে ই কোথায় আছে, হুইচ এলিমেন্ট উড বি দ্য ফিফথ ফ্রম রাইট টু দি ই, এই যে ই দেখো ই এর ডান দিকে মানে এদিকে চার পঞ্চমতম স্থানে কে থাকবে, এটাই হচ্ছে উত্তর। কিন্তু এই অবস্থায় নয়, আগে তোমাকে প্রথম 17টা ক্যারেক্টার উল্টে দিতে হবে। তো চলো সলিউশনটা করে নিই। এখানে দেখো এটা তোমাদের ফর্মুলা বলে, ফর্মুলা না এটা কনসেপ্ট বলে দিচ্ছি, যখনই তোমাকে বলেছে প্রথম 17টাকে উল্টে দিতে হবে, প্রথম 17টাকে যদি উল্টে দিতে হয়, মনে করো এখানে 17টাই ক্যারেক্টার আছে, 17টা ক্যারেক্টার যদি উল্টে দিই আমি তাহলে কী হবে, আমাদের কাউন্টিংটা কোন দিক থেকে শুরু হবে বলো? কাউন্টিংটা আমাদের শুরু হবে মনে করো 1, 2, 3, 4, 5, আমি আগে 17 অব্দি দাগ দিয়ে দিই, হ্যাঁ তাহলে আমাদের করতে সুবিধা হবে। ও সরি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, এই যে দেখতে পাচ্ছ যে হচ্ছে 17 নম্বর, মানে যে অবধি 17টা এলিমেন্ট আছে এখানে, তাই আমি যে অবধি আমাদের পাল্টি মারবে, মানে পাল্টি মারলে কী হবে, যেটা যেখানে এফের অবস্থান এখন সেখানে যে চলে আসবে, তাই তো? এক নম্বরে আসবে যে, তারপর আসবে অ্যাট দ্য রেট, তারপর আসবে 3P, তারপর হ্যাশ, তারপর এন, তারপর ই আসবে, তাই তো? ঠিক আছে, বুঝতে পারছো? আমরা যদি আমরা উল্টে দিই তাহলে তো আসবে, তাহলে তো যে প্রথমে চলে আসবে। চলো আমরা এখানে লিখে নিই, এখানে সিরিজটা আমরা সাজিয়ে নিই। দেখো জে আসছে প্রথমে, তারপর আসছে অ্যাট দ্য রেট, তারপর 3, তারপর পি, তারপর হ্যাশ, তারপর এন, তারপর ই। সরি গাইস, এই কোশ্চেনটা ছিল আমাদের, এই কোশ্চেনটা ছিল আমাদের কাছে। তো চলো আগে উল্টে দিই, আমরা জে থেকে আমরা উল্টাবো, তাহলে জেটা এক নম্বরে পড়বে, জে অ্যাট দ্য রেট, প্লিজ লেখাটা একটু বুঝে নিও, হ্যাঁ আমার লেখা ভালো নয়, 3P হ্যাশ এন, খুব বাজে লেখা আসছে কেন, যাই হোক আমি বলে দিচ্ছি তোমাদের এই লেখাটা আমার খুব আসছে না, হ্যান্ড কাজ করছে না পেন টেপটা, এই যে জে, জে অ্যাট দ্য রেট 3P হ্যাশ, তাই তো, তারপর এন, তারপর ই, তাই তো, তারপর 1, 7 কোশ্চেন মার্ক, জি, তারপর কি 6। এবার তোমাকে একটা জিনিস দেখাচ্ছে, আমাদের পুরোটা ঢুকতে হবে না, এখানে জিনিস দেখাচ্ছে একটা, এখানে কোশ্চেনে কী বলছে আমাদের, রিভার্স করে দেওয়ার পর হুইচ এলিমেন্ট উড বি দি ফিফথ টু দি রাইট অফ ই, তাহলে এখানে ই এর ডান দিক কোনটা হচ্ছে, ই এর ডান দিক হচ্ছে এটা, তাই তো? এর ডান দিকে দেখো পঞ্চমতম স্থানে কী আছে, 1, 2, 3, 4, 5, পঞ্চম স্থানে কি 6 আছে, তাহলে আমার উত্তর কী আসবে, 6 আসবে, বুঝে গেল? তাহলে আমি আগে উল্টে নেবো, উল্টে নেওয়ার পর কাউন্ট করব। এখানে এটা কিন্তু ডাইরেক্ট কোশ্চেন দেখে করা যায়, যদি আমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকে, যখনই বলেছে উল্টে দিতে তখনই আমাদেরকে লেফটটা রাইট হয়ে যাবে, রাইটটা লেফট হয়ে যাবে, ঠিক আছে?
বোঝা গেল কি? দেখো এখানে যখনই উল্টে দেওয়ার কথা বলা হয়েছে, দেখো তখন দেখো যেগুলো ই এর রাইটে ছিল, লেফটে ছিল, এখানে দেখো কি জিজ্ঞাসা চিহ্ন ছিল, জি ছিল, সিক্স ছিল, ঠিক না? দেখো ওগুলাই দেখো লেফটে চলে, রাইটে চলে এসেছে। আগে ছিল লেফটে, কিন্তু যখন রিভার্স করলাম তখন ই এর ডান দিকে চলে আসলো, এরা রাইট সাইডে চলে আসলো, 1 7 কোশ্চিন মার্ক জি, তাই তো? তাহলে আমি এখান থেকে ডাইরেক্ট, উত্তরটা করতে পারতাম যদি আমার কনসেপ্ট ক্লিয়ার থাকে। এখান থেকে আমি কাউন্ট করে নেবো, যেহেতু বলেছে লেফট সাইড, যদি রাইট সাইড বলেছে তাহলে আমি লেফট সাইডটা গুনবো এখানে, কারণ এটাই তো রাইট সাইড হয়ে যাবে যখন আমি রিভার্স করব। তাহলে আমি লেফট সাইডটা এখানে গুনে নেবো, 1 2 3 4 5, দেখো পঞ্চম স্থানে 6 বসছে। বোঝা গেল? এইভাবে আমাদের অ্যাপ্রোচ নিতে হবে কিন্তু এক্সামে। এক্সামে কিন্তু এত টাইম পাওয়া যাবে না, এত সিরিজ বানানোর টাইম পাওয়া যাবে না, আমাদের কোশ্চিন দেখে বুঝে সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করতে হবে। তো এই কনসেপ্টটা যখন আমার ক্লিয়ার থাকবে যে আমার রিভার্স করলে ডান দিকের এলিমেন্টগুলো বাম দিকে চলে যায় আর বাম দিকের এলিমেন্টগুলো ডান দিকে চলে যায়, তাই তো? তাহলে তখন আমরা সহজে উত্তরটা করতে পারবো। যে কোনো এখানে এলিমেন্ট দেখো, যে কোনো ক্যারেক্টারকে নাও তুমি, এখানে এফ নাও, ডাব্লিউ নাও, ওয়াই নাও, ফাইভ নাও, প্রত্যেকের একই ঘটনা ঘটেছে। যারা ডান দিকে ছিল তারা বামে চলে এসেছে, যারা বামে ছিল তারা ডানে চলে এসেছে। দেখো তুমি যদি এনকে দেখো, এখানে এন কোথায়? এখানে এনে, এনের কি ডান দিকে হ্যাশ আছে? দেখো এখানে বাম দিকে হ্যাশ আছে, তাই কি না? যখনই বলেছে রিভার্স তখনই কিন্তু ডান দিকটা বামে হয়ে যাবে, বাম দিকটা ডানে হয়ে যাবে। আশা করি তোমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার হলো। ঠিক আছে, তো অঙ্কের কিন্তু দেখো বিশাল কিছু, অনেক কিছু লেখা আছে, কিন্তু কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তোমরা সেকেন্ডে করতে পারবে। চলো পরের কোশ্চেনে আসা যাক। এখানে কি বলেছে, সাপোজ ইয়াস্টারডে ইজ নট সানডে, যদি ইয়াস্টারডে সানডে না হয়, ইয়াস্টারডে ইজ নট সানডে, যদি মনে করো গতকালটা সানডে নয়, মানে গতকালটা রবিবার নয়, হুইচ অফ দি ফলোয়িং ডে কান্ট বি দ্য ডে আফটার টুমরো? ঠিক আছে, ডে আফটার টুমরো, কোনটা ডে আফটার টুমরো হতে পারে না? ডে আফটার টুমরো মানে হচ্ছে, ডে আফটার টুমরো মানে পরশুদিন যেটাকে আমরা বলি, ঠিক আছে, টুমরো তারপরের দিনটা, মানে গতকালের পরের দিন, পরশু দিন। এখানে বলা হয়েছে যদি গতকালটা রবিবার না হয় তাহলে পরশু দিনটা কোন দিন হতে পারে না এর মধ্যে? চলো আমরা দেখে নিই। এই কোশ্চিনটা কিন্তু একদম মানে এক সেকেন্ডে করা যায়, এক সেকেন্ডের কোশ্চিন এটা। কি করে আমি বলে দিচ্ছি, আমি বলছিলাম মন্ডে উত্তর, এখানে দাঁড়াও, এটা আমি ভুল করে, দেখো কি করে করা যায় এটা এক সেকেন্ডে। যখনই বলেছে লেট সাপোজ ইয়েস্টারডে ইজ নট সানডে, তাহলে আমরা ইয়েস্টারডেকে আগে সানডে ধরে নেব, ঠিক আছে, যেহেতু আমাদের বলে দিয়েছে যে কোন দিনটা হতে পারে না, এখানে অপশনের মধ্যে খুঁজে বের করতে বলেছে কোন দিনটা পরশু দিন হতে পারে না যদি আমাদের গতকালটা সানডে না হয়, তাই তো? তাহলে আমরা আগে সানডে ধরে নেব, আগে ধরে নেবো যে আমাদের গতকালটা সানডে ছিল। তো গতকালটা যদি আমাদের সানডে থাকে তাহলে পরশু দিনটা কি? গতকালটা সানডে হলে, গতকালটা সানডে হলে আজকের দিনটা কি হলো? মানডে, তাই তো? তাহলে কালকেরটা কি হবে? টুইসডে। তাহলে পরশু দিনটা কি হবে? ওয়েনেসডে, তাই তো? তাহলে পরশু দিনটা বুধবার হচ্ছে আমার। তাহলে আমাকে এখানে বলে দিয়েছে সাপোজ ইয়েস্টারডে ইজ নট সানডে, এখানে বলেছে সানডে নয় ইয়েস্টারডেটা, ইয়েস্টারডে যদি সানডে না হয় তাহলে এই তিনটে অপশনই উত্তর আস, মানে তিনটে অপশনই হতে পারে, মনডেও আসতে পারে, পরশু দিনটা মনডেও হতে পারে, টুইসডেও হতে পারে, ওয়েডনেসডে হতে পারে। যদি একমাত্র গতকালটা যদি রবিবার হয় তবেই একমাত্র পরশু দিনটা বুধবার হবে। ঠিক আছে, বোঝা গেল কি? তাহলে আমি উত্তরটা করব ওয়েডনেসডে, মানে সি অপশন। আশা করি তোমরা সবাই বুঝতে পারলে। কোশ্চেনটা একটু ট্রিকি করে দিয়েছে, কিন্তু কোশ্চেনটা ধরতে পারলে এক সেকেন্ডে উত্তর হয়ে যাবে। সাপোজ ইয়েস্টারডে ইজ নট সানডে, যদি গতকালটা রবিবার না হয় তাহলে এর মধ্যে থেকে কোনটা পরশু দিন কোনটা হবে না, তাহলে আমি আগে দেখবো পরশু দিন কোনটা হবে, যদি আমি সানডে, যদি আমাদের গতকালটা সানডে থাকে ওটা ধরলেই উত্তরটা চলে আসবে, তাই না? কারণ ওই দিনটাই হবে না। ঠিক আছে, পরের কোশ্চেনে আসছি আমরা এবার। হ্যাঁ, এখানে কি বলছে দেখো কোশ্চেনটা, এখানে
ডায়াগ্রাম দেওয়া আছে তিনটা, একটা রেক্টেঙ্গেল, একটা একটা রেক্টেঙ্গেল, একটা হচ্ছে ট্রায়াঙ্গেল, একটা হচ্ছে সার্কেল, তাই তো? কোশ্চেনটা কি বলেছে, দি স্কোয়ার রিপ্রেজেন্টস দ্য স্টুডেন্ট হু আর লার্নিং স্প্যানিশ। স্কোয়ার কাকে রিপ্রেজেন্ট করছে? স্প্যানিশকে রিপ্রেজেন্ট করছে, তাই তো? এ হচ্ছে স্প্যানিশ, ঠিক আছে। দ্য ট্রায়াঙ্গেল ফর দোজ হু আর লার্নিং মিউজিক, দ্য ট্রায়াঙ্গেলটা কি? মিউজিক, এ তো, এ হচ্ছে মিউজিক। অ্যান্ড দি সার্কেল ইজ হু আর লার্ন, দোজ হু আর লার্নিং দ্য ফটোগ্রাফি। তাহলে ফটোগ্রাফি কারা শিখছে? এই যে যারা এই সার্কেলে আছে, যারা সার্কেলে আছে তারা হচ্ছে ফটোগ্রাফি শিখছে, তাই তো? স্টাডি দি ডায়াগ্রাম অ্যান্ড আনসার দি কোয়েশ্চেন, হোয়াট অ্যাপ্রক্সিমেটলি ইজ দ্য পার্সেন্টেজ অফ স্টুডেন্টস হু আর লার্নিং অল দ্য থিংস। মানে এখানকার মধ্যে আমাদের সেই স্টুডেন্টের পার্সেন্টেজটা বের করতে হবে, টোটাল স্টুডেন্টের মধ্যে যারা এই তিনটা জিনিস শিখছে, যারা মিউজিকও শিখছে, যারা স্প্যানিশও শিখছে, যারা ফটোগ্রাফিও শিখছে। তো দেখো কোন কোন এখানে কোন নাম্বারটা তিনটা সার্কেলের মধ্যে বিলং করে, যে নাম্বারটা তিনটা সার্কেলের মধ্যে বিলং করে ওই নাম্বারটাই তো তিনটা জিনিস শিখছে, তাই না? দেখো এখানে 35 দেওয়া আছে, প্রথমে 35 কিন্তু শুধুমাত্র স্প্যানিশ শিখছে, ও কিন্তু অন্য কিছু শিখছে না। দেখো ওর সাথে অন্য কোনো সার্কেলের কোনো যোগ নেই, অন্য কোনো ডায়াগ্রামের কোনো যোগ নেই। এখানে দেখো 15, 15টার কিন্তু রেক্টেঙ্গেলও আছে আর তোমার ট্রায়াঙ্গেলও আছে, মানে সে স্প্যানিশও শিখছে মিউজিকও শিখছে, তাই তো? এভাবে দেখো 25টাকে এবার দেখো, 25 কিন্তু এখানে তিনটার মধ্যেই এক্সিস্ট করছে। তুমি যদি ধরো সার্কেলের মধ্যে এক্সিস্ট করছে, ট্রায়াঙ্গেলের মধ্যে এক্সিস্ট করছে বা রেক্টাঙ্গেলের মধ্যে এক্সিস্ট করছে, তাহলে এই দেখো একমাত্র 25ই তিনটার মধ্যে এক্সিস্ট করছে। তার মানে 25 স্টুডেন্টই হচ্ছে তিনটা জিনিস শিখছে, তাই তো? এবার আমাকে পার্সেন্টেজটা বের করতে বলেছে, এখানে কিন্তু 25টা বের করতে পারেন যে কতজন ছাত্র। পার্সেন্টেজ কীভাবে বের করবো আমরা? দেখো এখানে টোটাল স্টুডেন্ট আমরা আগে কাউন্ট করবো, টোটাল স্টুডেন্ট এখানে 240, ঠিক আছে। 240 জনের মধ্যে কতজন শিখছে আমাদের তিনটা বিষয়, কতজন শিখছে? 25 জন শিখছে, ইন্টু তাহলে 100-তে কত, তাহলে ইন্টু 100, তাহলে আমরা পার্সেন্টেজটা পেয়ে যাব। এখানে অ্যাপ্রক্স 10% পাবো আমরা, 10 পয়েন্ট সামথিং হবে, কিন্তু আমাদের অ্যাপ্রক্স জিজ্ঞাসা করেছে এখানে, ঠিক আছে। তাই আমরা এখানে 10 আনসার করবো, ঠিক আছে, বোঝা গেল? খুব ইজি ছিল ওটা কোয়েশ্চেনটা। এতে তো ভোকাব বেসড অ্যানালজি, এখানে যার ভোকাব স্ট্রং আছে, যার ওয়ার্ড পাওয়ার স্ট্রং আছে, সে এটার আনসার করতে পারবে। এখানে ব্রেন লাগানোর কিছু নেই, ঠিক আছে। জিওপার্ডি মানে পেরিল, জিওপার্ডি আর পেরিল হচ্ছে সিনোনিম, দুটো মানেই হচ্ছে মানে সমার্থক শব্দ আর কি। জিওপার্ডি মানে বিপদ বা বিপদে ফেলা, ডেঞ্জার এরকম সেন্স দেয়। পেরিল মানেও বিপদে ফেলা, বিপদ, ডেঞ্জার, তো দুটোই সিনোনিম। সেমভাবে জেলস, জেলাস, যেটা জেলসি বলি আমরা, বুঝলি না, জেলাস, জেলাস ফিল করছি আমি, হিংসা, জেলাস, তো ওই এটা মানে হচ্ছে হিংসা, জেলসি মানে হিংসা। তাহলে আমাকে এখান থেকে বের করতে হবে যে হিংসার এখানে আরেকটা মানে কি আছে। তো এখানে আমরা অপশন এলিমিনেট করতে পারি, দেখো সিন মানে পাপ, এটার সাথে হিংসার কোনো সম্পর্ক নেই। লাস্ট মানে লালসা, এটার সাথে কোনো সম্পর্ক নেই। ইনসিকিউরিটি মানে কি, মানে সিকিউর ফিল করছে না আর কি, অসুরক্ষিত ফিল করা, অসুরক্ষিত, ইনসিকিউর। তাহলে আলটিমেটলি আমরা কিন্তু অপশন এলিমিনেট করে উত্তরটা পেয়ে গেলাম, তাই না? তাই তো, আমাদের যদি এটার মিনিং জানা থাকে, যদি এনভের মিনিং নাও জানা থাকে, তবুও আমরা কিন্তু অপশন এলিমিনেট করে ইজিলি আনসারটা করতে পারবো। তো বোঝা গেল? এবার চলো পরের কোশ্চিন আসা যাক। এখানে দেখো দ্য পজিশন অফ ফিফথ অ্যান্ড টুয়েলথ লেটার অফ দ্য ওয়ার্ড গ্লোরিফিকেশনস আর ইন্টারচেঞ্জড, লাইকওয়াইজ দি পজিশনস অফ 4 and 14th, 3rd and 10th লেটার, 2nd and 11th লেটার অ্যান্ড 1st and 13th লেটার্স আর ইন্টারচেঞ্জড। হুইচ অফ দি ফলোয়িং উইল বি দ্য 12th
লেটার ফ্রম দি রাইট এন্ড, এখানে কি বলেছে? এখানে একটা ওয়ার্ড দেওয়া আছে গ্লোরিফিকেশনস, এই গ্লোরিফিকেশনের মধ্যেকার, এখানে মধ্যেকার ওয়ার্ডগুলো এখানে এখানে এর ওয়ার্ডগুলোর মধ্যে এক্সচেঞ্জ হয়েছে। মনে করো এদের প্রথমে 5-এর সাথে 12-র এক্সচেঞ্জ হয়েছে, তারপর বলেছে 4-এর সাথে 14-র এক্সচেঞ্জ হয়েছে, থার্ড মানে থার্ড ওয়ার্ডের সঙ্গে 10th লেটারের এক্সচেঞ্জ হয়েছে, এভাবে সেকেন্ডের সঙ্গে 11th লেটারের এক্সচেঞ্জ হয়েছে, ফার্স্টের সাথে 3rd-এর এক্সচেঞ্জ হয়েছে। এভাবে ইন্টারচেঞ্জ হওয়ার পর আমাদের বের করতে হবে ডান দিক থেকে 12তম লেটার কোনটা, এটাই হচ্ছে কোয়েশ্চেনটা। এই কোয়েশ্চেনের রাইট অ্যাপ্রোচটা তোমাদের আমি বলে দিই, ঠিক আছে? তোমরা এটা বাড়িতে করবে, হোমওয়ার্ক থাকবে তোমাদের জন্য আজকে। এটা আমি অ্যাপ্রোচটা বলে দিচ্ছি, এটা কী হবে। প্রথমে তোমরা গুনে নেবে কটা ওয়ার্ড আছে এখানে, এই সরি কটা লিটার আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 14টা ওয়ার্ড আছে আমার, এই সরি লিটার আছে। তাহলে আমি এখানে 14টা লিখবো আগে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, ঠিক আছে? এই তো 14টা। তো এবার গ্লোরিফিকেশনকে এর উপরে লিখব, ঠিক আছে? এর উপরে লিখবে গ্লোরিফিকেশন, গ্লোরিফিকেশন, টিআই TIONS, তাই তো? গ্লোরিফিকেশনস। এবার আমাদের ইন্টারচেঞ্জ করতে হবে, দেখো আমি নিচে ইন্টারচেঞ্জ করবো আমরা। এখানে কি বলেছে, পঞ্চম লেটারের সাথে 12তম লেটারের ইন্টারচেঞ্জ হয়েছে, প্রথমটা দেখেছি বলেছে। পঞ্চম লেটারটা এখানে কী আছে, আই, এখানে 12তম লেটার কী আছে, ও আছে, তাই তো? তাহলে ওটা 5-এর জায়গায় আসবে, ইন্টারচেঞ্জ বলেছে, আর 12-র জায়গায় কী যাবে, আইটা যাবে, ঠিক আছে? সেমভাবে দেখো এখানে কী বলেছে, এখানে বলেছে ইন্টার 4-এর সাথে 14-র, তো 4-এর সাথে কি আর আছে, 14-তে কী আছে আমার, 14-তে আছে আছে এস, তাহলে এসটা এখানে আসলো, আরটা চলে গেল এখানে, ঠিক আছে? ঠিক সেমভাবে এবার দেখো 3rd-এর সাথে 10-এর, 3rd-এ কী আছে আমার, 3rd-এ আছে আমার ও, তাহলে ওটা 10-এ চলে যাবে, 10-এ দেখো, 10-এ 10-এ কী আছে, টি, তাহলে ওটা 3rd-এ চলে আসলো, ঠিক আছে? এবার আমি 3rd-এর সাথে 10, এবার 2nd-এর সাথে 11, 2nd-এ কী আছে, এল, এলটা চলে গেল কোথায়, এখানে, 11-তে কী আছে, আই, আইটা চলে আসবে আমার 2-এর ঘরে, তাই তো? এবার সেমভাবে দেখো 1st-এর সাথে 13, মানে 1st-এর সাথে 13তম লেটারের এক্সচেঞ্জ হয়েছে, তাহলে 1st-এ কী আছে, জি, ও চলে গেল কত, 13-তে চলে গেল জি, তাহলে এখানে কী আছে, জিতে, জিতে আছে এন, মানে 13তমতে আছে এন, তাহলে এনটা চলে আসলো 1st-এ, তাই তো? হয়ে গেলো আমাদের কম্বিনেশন করা, ইন্টারচেঞ্জ সবারই হয়ে গেল। এবার বলেছে ডান দিক থেকে 12তম লেটার, ডান দিক কোনটা আমাদের, এক্ষেত্রে ডান দিক হয়ে যাচ্ছে এটা, ডান দিক থেকে গুনতে শুরু করবো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, তাহলে 12তম জায়গায় কি থাকছে, টি থাকছে, তাহলে উত্তর কী হবে আমার, টি, ঠিক আছে? বোঝা গেল? এভাবেই আমরা এই কোশ্চেনগুলো ডিল করব। কোশ্চেনগুলো কিন্তু হার্ড নয়, কনসেপ্ট জানা থাকলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, ঠিক আছে? চলো তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, এটা হোমওয়ার্ক থাকলো, স্ক্রিনশট তুলে নাও তো আমরা সবাই।
আর কমেন্টে উত্তর করবে প্লিজ, আমি উত্তর চেক করব সবারই। ঠিক আছে, স্ক্রিনশট তুলে নাও সবাই। ওটা তো করেছো তোমরা। চলো আজকের সেশনটা এখানে শেষ করছি, ঠিক আছে? অল দ্য বেস্ট, কিপ ওয়াচিং, কিপ টিউনিং উইথ নোট স্টাডি, ঠিক আছে? থ্যাংক ইউ এভরিওয়ান।